এবার আপনাদের দিচ্ছি একজন অ্যাসিস্ট্যান্ট বা সহকারীর খবর। গুগলের তৈরি এই অ্যাসিস্ট্যান্টের নাম গুগল হোম। অন্যটি তো গুগলের তৈরি, তবে তা কথা শুনবে কার জানেন? আপনার। ওকে গুগল, প্লে দ্য মর্নিং প্লেলিস্ট। ওকে, প্লেইং মর্নিং প্লেলিস্ট। বেশ কিছুদিন আগে গুগলের আইও সম্মেলনে উন্মুক্ত করা হয়েছে গুগল হোম নামের নতুন এক ডিভাইস, যা ব্যবহারকারীর কথা শুনে কাজ করবে। শুরুতে শুধু যুক্তরাজ্যের বাজারে ছাড়া হলেও এখন বিশ্ববাজারে ছাড়া হচ্ছে ডিভাইসটি। গুগল হোমের আগে অ্যামাজন ইকো নামে স্মার্ট স্পিকার প্রযুক্তির ডিভাইস নিয়ে এসেছিল অ্যামাজন। এতদিন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার গুগল নিয়ে এলো গুগল হোম। গুগল হোমে রয়েছে একটি স্পিকার যা ক্লাউড বা অন্যান্য পোর্টাল থেকে গান বা ভিডিও স্ট্রিমিং করে চালাতে পারবে, আর এজন্য শুধু আপনাকে মুখে একটি ইনস্ট্রাকশন দিতে হবে। আর আগে থেকে ঠিক করে রাখা কোনো গানের লিস্ট থাকলে শুধু সেই লিস্টের কথা বললেই সে গানগুলো বাজানো শুরু করে দেবে গুগল হোম। গুগল হোম আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, সেই সঙ্গে আপনার কথা মতো কাজও করে দেবে। Change my dinner reservation tonight from 7:30 to 8. Your reservation at Andina is now confirmed for 8 p.m. রাস্তার ট্রাফিকের কি অবস্থা, আজকের দিনে বিশেষ কোনো কাজ আছে কিনা, কিংবা আজ কোনো বিশেষ দিবস কিনা, সকাল সকাল আপনি জানতে চাইলে আপনাকে সেটা মনে করিয়ে দেবে গুগল হোম। Okay Google, how's the traffic from Pebble Rock School to the airport? Your normal route has heavy traffic. There's a faster one that'll take about 35 minutes. I've sent it to your phone. Okay Google, what's apples in Spanish? Manzanas. Hey Google, has my package shipped? Yes, it's already shipped. It'll arrive tomorrow. আপনি চাইলে ঘরের যে কোনো জায়গায় গুগল হোমকে রাখতে পারবেন। ওয়্যারলেস এই ডিভাইস ঘরের অন্যান্য রুমের সঙ্গেও যুক্ত থাকবে। টিভি বা ফোনের সঙ্গেও এটি সংযুক্ত করা যাবে, তাই টিভি অন করা কিংবা ইউটিউবের কোনো ভিডিও টিভিতে চালাতে চাইলে সেটা শুধুমাত্র গুগল হোমকে বললেই কাজ হয়ে যাবে। গুগল হোমের মাধ্যমে ঘরের অন্যান্য স্পিকার বা টেলিভিশনের সঙ্গেও এটিকে যুক্ত করা যাবে, তাই আপনি চাইলে নিউজ আপডেট থেকে শুরু করে আবহাওয়ার খবর বা যে কোনো তথ্যই জেনে নিতে পারবেন গুগল হোমের কাছ থেকে।